তো আজ হচ্ছে ছিল আমার বান্ধবীর মেহেন্দি, তা সকাল সকাল চলে গেলাম আমরা বান্ধবীরা সবাই মিলে একদম ডেকোরেশন করতে। তো এই যে ফুল দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমরা একেবারে কাজে লেগে পড়লাম, ঠিক আছে, মানে ডাইরেক্ট কাজে। আমাদের বান্ধবীর বিয়েতে আমরা যদি কাজ না করি তাহলে হয়? অবশ্য আমি তেমন কোনো কাজ করি নাই, আমি শুধু হচ্ছে ভিডিও করেছি, কারণ ভিডিও করাটাই আমার কাজ। আর এই যে আমি এই যে দেখাচ্ছিলাম যে আমি কত কাজ করতেছি, আসলে কিন্তু আমি কোনো কাজ করতেছিলাম না, আমি একদম যাকে বলে আ কাজের ইয়ে করতেছিলাম। আর এই দেখো এগুলো কিনে আনা হয়েছে, এইটা এখন এই যে আমার ফ্রেন্ড ও হচ্ছে লাগাচ্ছিল, এই যে ও সম্পূর্ণ সুন্দরভাবে ডেকোরেশন করতেছিল। হ্যাঁ, ও ভালো ডেকোরেশন করতে পারে। আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। আর এই যে অবশেষে ডেকোরেশন করার শেষে এই যে মেহেদি দিয়ে দিচ্ছিল আমার বান্ধবী, অনেক সুন্দর দিতে পারে। আসলে আমি একদম যাকে বলে একদম অকর্মার ঢেকি, আমাদের আর কোনো দিন কিছু হয় না, আমাদের আর সবসময় আকাশ ছাড়া, কখনো একটু ভালো কাজ করতে পারলাম না, কি আফসোস। আর আমার বান্ধবী দেখো কত সুন্দরভাবে আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর আমাকে দিয়ে কোনো কাজই হয় না। তো সুন্দর করে একেবারে রেডি হওয়ার আগে আগে এক হাতে করে নিচ্ছিলাম, কারণ রেডি হওয়ার পরে আসলে ছবি তুলতে গেলে ভিডিও করতে গেলে ওইভাবে টাইম হয় না আর কি। এই জন্য সুন্দর করে আগে আমি আগে বান্ধবী আমাকে বললো যে তোর হাত দে, আগে আমি তোকে দিয়ে দিই। আমি বললাম ওকে ফাইন, তাহলে তুই আগে আমাকে দিয়ে দে, তারপরে তুই ডিজাইন করিস। আর আমি যেহেতু পারি না এই জন্য আমাকে আগে আগে দিয়ে দিচ্ছিল। তো সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হলে একদম সুন্দর করে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এই দেখো এই যে অনেকটা হয়ে গেছে, এত সময় ভিডিও মানে করা সম্ভব না, এই জন্য অল্প অল্প করে করতেছিলাম। আর হচ্ছে আমার বান্ধবী অনেক সুন্দর মেহেদি দিতে পারে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। এই যে একদম কমপ্লিট লুক যেটা তোমাদের দেখাচ্ছে, এই দেখো এইটা। আর এই যে হচ্ছে ওর নিজের হাতে দিচ্ছিল। আর এই দেখো এই যে আমি গেট আপ সেট আপ করে একদম চলে এসেছি রেডি হয়ে, আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো একটু ভাব দিচ্ছিলাম, আসলে মেয়েদের কাজে ভাব দেওয়া, ভাব দিতে কার না ভালো লাগে। আর ওই যে আমার বান্ধবীকে যে পড়ায় দিছে, সেই আমার আরেকটা বান্ধবী ওই হাতে আঁকাই দিচ্ছে, ওই কিন্তু আমাকে আঁকাই দিছে, ঠিক আছে। তো এই যে কেমন লাগতেছে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এই যে হাতের মেহেদি এত সুন্দর করে দিছিল, একদম লাল টুকটুকে বউ লাগতেছিল আমাকে, কিন্তু আমি কিন্তু বউ না, আমি হচ্ছে বউর ফ্রেন্ড। তো তারপরে কি করেছি, আর আমার এই বিয়ে থেকে এসে আমার এত পরিমাণে ঠান্ডা লাগেছে, আমার এখন হচ্ছে ভিডিও এডিট করতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে, যাই হোক কোনো ব্যাপার না। আর এই যে আমার একটা বোন, বোন বলতো ওই যে আমার ফ্রেন্ড, ওর হচ্ছে বোন, তা আমারও বোন, তা বোন না আমরা বান্ধবী বলে, আমরা সবাই বান্ধবী, ঠিক আছে। আর এই হচ্ছে ফুল ডেকোরেশন, ঠিক আছে। তো আমার অনেকবার ঠিক আছে বলা হয়ে যাচ্ছে, আসলে ওরকমভাবে মাঝে মাঝে উল্টোপাল্টা কথা হয়ে যায়, আর হয়ে যায়। আর এই দেখো এই যে একদম কত সুন্দর ডেকোরেশন করিছে আমার ফ্রেন্ড করিছে, ওর অনেক যোগ্যতা। আর এই যে আমার হাতে মেহেদি কেমন লাগতেছে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো হাতে মেহেদি একদম অনেক সুন্দর হয়েছে। আমার আরেক হাতে আমার বন্ধু দিয়ে দিছিল, সেইটা পরের ভিডিও করা হয়নি। আর এইদিকে এ ওইটা খুলতেছে না কি করতেছে তা কে জানে, আসলে ওকে হাতে মেহেদি দিয়ে দিবে তো এই জন্য আর কি। তো ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো লাস্টে এই দেখো এই যে সবাই মেহেদি দিয়ে দিচ্ছে, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমিও খাওয়া দাওয়া করতেছিলাম। আর এই যে আমি এখানে একটা ভিডিও করতেছিলাম, যাই হোক ভিডিওটা কেমন রয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই।